তো রাস্তার পাশে দেখছেন কিছু লোক, তারা কি করছে, ফুটবল নিয়ে খেলছে। এখন আসেন, খেলছে ঠিকই আপনি মনে করতেছেন, বাট দুই পাশে কোনো গোলবার নাই, তার মানে আপনি এটাকে খেলা বলবেন না, দুষ্টামি। অবভিয়াসলি বলবেন দুষ্টামি, বিকজ তাদের কোনো লক্ষ্য নাই কোথায় গোল করতে হবে। এক্সাক্টলি, মানে একজন বিজনেসম্যান, সে বিজনেস করবে, তার একটা লক্ষ্য থাকবে অবশ্যই। তো আমরা যেহেতু ডিএক্সনে অ্যাক্টিভিটিস করছি, আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমি কতদিনে 6% আছি। আমি যদি আজকে একদম নতুন হই, আমি কতদিনে আমি 9%, হ্যাঁ কতদিনে আমি 12%, 15%, বা স্টার এজেন্ট কতদিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো এবং কতদিনের মধ্যে করব। এক্স্যাক্টলি যখন আপনি লক্ষ্যটা, কতদিন আপনি স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, লক্ষ্যটা যখন আপনি স্থির করবেন, তখন ওই লক্ষ্যে যদি আপনি ফোকাস করেন, ইনশাল্লাহ ছোট ছোট কাজও আপনার কি সে লক্ষ্যে পৌঁছাবে। সো সে আমাদের প্রোগ্রামের শেষ যে জায়গাটা ছিল, যে আমরা কোশ্চেন এন্ড আনসার মার্ক রেখেছি। অবশ্যই আমি আশা করি সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করেছেন কোশ্চেন এন্ড আনসার কমপ্লিট করতে। তবে যারা করেছেন, আমাদের রেকর্ড আছে, অবশ্যই যারা যারা কোশ্চেনের আনসার দিয়েছেন, আমাদের সম্পূর্ণ নোট আছে। আমি বলবো যারা যারা এখনো ফার্স্ট ক্লাসের কোশ্চেনের আনসার করেন নাই, দ্রুত আপনারা কোশ্চেনের আনসার করবেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আপনারা যারা যারা এখনো আমাদের ফার্স্ট ক্লাসটা মিস করেছে, তাদেরকে চেষ্টা করবেন সর্বোচ্চ টুকু যে আগ্রহ সহকারে যে আমাদের কমপ্লিট করে, এবং দ্বিতীয় ক্লাসটাও যারা এখন মিস করবে, আমরা চাই না আমাদের এই প্রজেক্টের কেউ পিছিয়ে পড়ুক। সো আমরা চলে যাব আমাদের রেগুলার প্রোগ্রামে। আজিজ স্যার কি রেডি আছেন? আচ্ছা, প্রোগ্রামের শুরুতে আসলে ওই যে অনেকে আছে যারা এখনো তাদের নামটা ওই পুরাতনটাই রেখেছে, সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, যাদের নামটা এখানে ফুলভাবে দেওয়া নাই, গ্রুপে যেভাবে নামটা দেওয়া আছে সেভাবে নামটা লিখে নিলে সবার থেকে ভালো হয়। দয়া করে নিজ থেকে এটা করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে ইসমাইল ভাই? ইসমাইল ভাই, জি স্যার, আপনার স্লাইড দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার, এবং তারপরে আপনাদের শুভেচ্ছা কামনা করছি, কারণ আপনারা আজকের প্রোগ্রামটা এমনিতেই ডিলে হয়েছে, তারপরে আমি আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে অথবা একটু শুরু করতে লেট করেছি, তারপরে আপনারা ধৈর্য সহকারে আসছেন। এখনো অনেকে আছে, অনেক লিডার আছে, তাদের মেম্বাররা জয়েন করেনি, এবং অনেক মেম্বার আছে যাদের লিডাররা জয়েন করেনি। শুনি তো, মিটিং শুনি। তো আমরা কিভাবে, মানে নেটওয়ার্ক মার্কেটিংটা কি, আমরা যদি প্রথমে এখানে চিন্তা করি মার্কেটিং, মার্কেটিং বিষয়টাকে নিয়ে একটু ভাবি, যে মার্কেটিং বিষয়টা কি। মার্কেটিং বিষয়টা হলো কোনো কিছু বাজার, মার্কেট, সব মার্কেটিং বা শব্দটা আসছে বাজার থেকে, আর মার্কেটিং মানে হলো বাজারকরণ, মানে বাজার করা।
এবং সেটার সাথে যখন আপনাদের যুক্ত হয়ে যায় নেটওয়ার্ক, সেটার সাথে যখন আমাদের যুক্ত হয়ে যায় নেটওয়ার্ক, তখনই কিন্তু আমরা সেটাকে বলি। এখন আসি যে আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং এর কথাটা বলছি, যে আমাদের এই মার্কেটিং জায়গাটা বা আমাদের এই মার্কেট প্লেসটা যখন নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে যায়, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। এখন এই নেটওয়ার্কের মাধ্যমে ছড়াবে কিভাবে? আপনারা একটু নর্মালি একটু যদি চিন্তা করেন, নর্মাল চিন্তা করেন যে নেটওয়ার্ক আমাদের আজকে, যদি আপনি একটা বড় সড় কোম্পানির কথা চিন্তা করেন, যে ধরে নেন যে আমরা যে পায়ে যে জুতাটা পরি, এই জুতার একটা কোম্পানি ব্র্যান্ড কোম্পানি হলো বাটা। বাটা দেখা যাচ্ছে যে বাটা জুতা কেনার জন্য আমাদেরকে আজ থেকে 20 বছর বা 10 বছর আগে বিশেষ জায়গায় যেতে হতো, যেখানে বাটার দোকান আছে, অথবা 30 বছর আগে সেই বিশেষ জায়গায় যেতে হতো। কিন্তু যখন এই যে বাটার যে শোরুম গুলো আপনার এলাকায় তৈরি হয়ে গেল, তখন কিন্তু আপনাকে বাটার জুতাটা কিন্তু ওখানে যেতে হচ্ছে না। তার মানে আপনি কি ওখান থেকে কি বাটা জুতাটাকে কিনতে পাচ্ছেন? এখন এই বাটা কোম্পানি পৃথিবী বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করেছে বলেই আজকে আমরা কিন্তু তার কাছে, মানে সেটা আমাদের কাছে খুব বেশি পরিচিত হয়ে গেছে। তো সেই বাটা কোম্পানির একজন মালিকের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেকটা জায়গায় গিয়ে তার কাজগুলোকে পরিচালনা করা। তাহলে সে কি করেছে? সে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ তৈরি করেছে। এই ব্রাঞ্চ তৈরি করার মাধ্যমে কি হয়েছে, তার এই বাটার যে শোরুমের বিজনেসটা, এটা কিন্তু ছড়িয়ে গেছে। তো আমি যদি এইটাকে নেটওয়ার্ক ধরি, এটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক মার্কেটিং। আচ্ছা, এখন নেটওয়ার্ক মার্কেটিং এর ধরনগুলো দুই রকমের। অর্থাৎ আপনি চিন্তা করেন, বড় কোনো বিজনেসের বিভিন্ন জায়গায় যে ছোট 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 ব্রাঞ্চ বা অফিস রয়েছে, ছোট ছোট ব্রাঞ্চ বা অফিস রয়েছে, এই ছোট ছোট ব্রাঞ্চ বা অফিস গুলো পুরো মেইন ব্রাঞ্চটা যে কন্ট্রোল করতেছে, এই পুরোটাকে বলা হয় একটা নেটওয়ার্কিং সিস্টেম। এবং এইভাবে আপনি যদি আপনার পণ্যের মার্কেটিংটা করেন, এটাকেই বলে নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে আমি যদি বলি যে বাটা কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং করছে, দিস ইজ রাইট, বাট এখানে আসেন, এখন এই নেটওয়ার্ক মার্কেটিং এর ওয়েটা আলাদা। এইখানে বাটা কোম্পানিতে যারা জব করতেছে, তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করতেছে না। এখানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে কোন ব্যক্তিটা? এখানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে সেই ব্যক্তিটা যে বাটা কোম্পানির মালিক। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে বাটা কোম্পানির মালিক সে কিন্তু কি করতেছে, নেটওয়ার্ক মার্কেটিং করছে। বাট ওখানে যারা চাকরি করতেছে, ওখানে যারা জব করতেছে, ওটার সাথে যারা জড়িত আছে, তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করছে না। বাট আমি আজকে যে নেটওয়ার্ক মার্কেটিংটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই নেটওয়ার্ক মার্কেটিং এ একদম এটার মালিক থেকে শুরু করে এটার প্রত্যেকটা, এটার সাথে প্রত্যেকটা ব্যক্তি যারা যারা জড়িত আছে, প্রত্যেককেই নেটওয়ার্ক মার্কেটিং করবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আমরা আজকে কোন নেটওয়ার্ক মার্কেটিংটা নিয়ে কথা বলবো। আজকে আমরা সেই নেটওয়ার্ক মার্কেটিংটা নিয়ে কথা বলবো যেটা MD থেকে শুরু করে, কোম্পানির মালিক থেকে শুরু করে, কোম্পানির প্রত্যেকটা মেম্বার, সহযোগী যারা রয়েছে, তারা নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, তারা প্রত্যেকেই মার্কেটিং করতেছে, এবং তাদের মার্কেটিংটা হবে নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়। বাট আমাদের বড় বড় কোম্পানিগুলো যে নেটওয়ার্ক মার্কেটিং করছে, সেটা শুধুমাত্র তাদের নেটওয়ার্ক মার্কেটিং আর ওই MD নেটওয়ার্ক মার্কেটিং, এন্ড ওই যে যারা ওর সাথে জড়িত আছে তারা হবে জব করতেছে। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো নেটওয়ার্ক মার্কেটিং আসলে কেনই বা আমাদের করতে হবে? আজকের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো হোয়াই
নেটওয়ার্ক মার্কেটিং, কেন আজকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে? তো আসেন, ইউ হ্যাভ টু ডিসাইড নাও, আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, হোয়াট উইল হ্যাভ টু ডু, আমাকে কিভাবে, আমাকে কি করতে হবে, ওয়েন উইল হ্যাভ টু স্টার্ট, আমাকে কখন শুরু করতে হবে, আমাকে কি করতে হবে এবং আমাকে কখন শুরু করতে হবে। আসেন, আমরা যে একটু, আমি দুই মিনিট লেট করি, আমার এখানে আজান হচ্ছে, দুই মিনিট, একটু দুই মিনিট আপনারা একটু অপেক্ষা করেন এবং আপনারা যারা এখনো যুক্ত হন নাই তাদেরকে যুক্ত করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে আসলে অপেক্ষা করার জন্য, অনেকে আবার চলেও গিয়েছে। আমাদের গত মিটিং এ পার্টিসিপেন্ট অলওয়েজ 42 ছিল আমাদের পার্টিসিপেন্ট, আজকে আমাদের পার্টিসিপেন্ট এখন অলরেডি 36। তো যারা যারা অনেকে জয়েন করেনি, আসলে আমি জানি না আসলে এত সিরিয়াসনেস একটা প্রোগ্রাম তারা মিস করছে। ওকে, তো আমরা যে জায়গাটাতে ছিলাম যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিংটা কেন, মানে কেন জরুরি, প্রথমে আমি যে কথাটা দিয়ে শুরু করি, পিপল উই নেভার ট্রুলি আন্ডারস্ট্যান্ড সামথিং আনটিল ইট হ্যাপেন্স টু দেম। এই যে একটু আগেই বললাম যে আমাদের, আমরা আসলে জানিও না, চিন্তাও করতে পারি না, বুঝতেও পারি না। ঠিকই বললাম, আমরা জানি না, চিন্তা করতে পারি না, বুঝতে পারি না। কি বুঝতে পারি না? যে জিনিসটা আমার সাথে ঘটে যায় বা যে জিনিসটা আমার সাথে ঘটে, এটা যতক্ষণ না আমার সাথে ঘটেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিলিভ করতে পারি। একদম আমি নিজে মন থেকে বলছি, একদম রিয়েলি আমার মন থেকে যে জায়গাটা থেকে আমি বলছি, যে আমি ডিএক্সএন বিজনেস থেকে 1 থেকে
14 মাসের মধ্যে আমি মোটামুটি এখান থেকে প্রায় 30,000 টাকা আমি কিন্তু ইনকাম করতে পেরেছি 14 মাস এজে। এটা আমি জানি এখানে যারা 30,000 ইনকাম করেনি তারা বিশ্বাস করবে না, এটা বিলিভ যে এটা সম্ভব, এটা করা যে পসিবল, যে এটা করেনি সেটা বিলিভ করতে পারবে। তো মানুষ যেটা আসলে অনুভব করেনি বা যেটা তার জীবনের সাথে ঘটে যায়নি সেটা অনুভব করতে পারবে না। এই যে জব 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 নিয়ে আমরা কিন্তু পাগল ছিলাম, ঠিক লকডাউনের আগে যে যে পেশায় ছিল জব, মানে সরকারি চাকরি তো সোনার হরিণ, এখন তো আরো বেশি হয়ে গেছে জব, এখন প্রাইভেট জব, মানে জব জিনিসটা এখন আমাদের কাছে খুব বেশি মানে আকাঙ্ক্ষার বস্তু ছিল। কিন্তু করোনা এসে যাওয়ার পরে আমাদের কিন্তু জবের চেয়ে আমরা কিন্তু অনেক পার্সোনাল বিজনেস আমরা কিন্তু করা শুরু করে দিয়েছি। তো ওই পরিস্থিতিটা আমাদের জীবনে ঘটেছে বিধায় আমরা কিন্তু বিষয়টাকে বুঝতে পেরেছি। আর যদি আমাদের জীবন ওইটা না ঘটতো আমরা অনেকেই কিন্তু উপলব্ধি করতে পারতাম না, আজকে লকডাউন না থাকলে আমাদের আজকে প্রোগ্রামে 37 আসতো, আমি যেটা বিশ্বাস করি। এখানে অনেকে আছে তারা নিরুপায় হয়ে আজকে এখানে প্রোগ্রামে জয়েন করেছে, অনেকে আছে যেমন আমি নিজে বলি আমি নিজে নিরুপায় হয়ে ডিএক্সএন করছি। আমার মতো মানুষ আসলে করোনা না আসলে বা লকডাউনে না আসলে আমি কখনো ডিএক্সএন এ যদি আমার বড় বড় ক্রাউন অ্যাম্বাসেডর অনেক কেউ আসে যদি আমাকে রিকোয়েস্ট করো কনভেন্স করতো আমাকে কিন্তু ডিএক্সএন আনতে পারত, পরিবেশ পরিস্থিতি আমাকে আনতে বাধ্য করেছে হয়তো বা এটা তো আল্লাহ তাআলা অবশ্যই তো আল্লাহ তাআলা চাইছে বিধায় আমি এখানে আসতে পেরেছি। তো আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে এখানে দেখেন আমি আপনাদেরকে দুটো জিনিস নিয়ে কথা বলবো, এখানে দুইটা জিনিস আপনাদেরকে নিয়ে কথা বলবো। সেটা হলো এক হলো আমরা কিন্তু সঞ্চয় করে যাই, আমরা সঞ্চয় কেন করে যাই আমাদের ভবিষ্যৎ জীবনে উন্নতি করার জন্য সঞ্চয়। আমরা দেখেন যে একটা জব করি, জব করার পরে আমাদের সংসার খরচটা মেনটেন করার পর যতটুকু টাকা আমি বাঁচাতে পারি ঠিক ততটুকু টাকা কিন্তু আমি হয় ব্যাংকে না হলে জীবন বিমায় না হলে কোনো বস্তু কিনে রেখে আমি কিন্তু সেটাকে সঞ্চয় করার চেষ্টা করি। তাহলে আমরা যেটা সঞ্চয় করছি এই টাকাটা যে আমরা কি করছি সঞ্চয় করছি, এই সঞ্চয়টা নিয়ে আমি আজকে কথা বলব। এবং সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো আমাদের মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন যে আমাদের আমাদের ঊর্ধ্বগতিটা আমাদের ঊর্ধ্বগতি আমাদের যে দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, এই দ্রব্যমূল্যের দাম যে আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে এইটা নিয়ে আমি কথা বলবো। এটা আসলে কতটা ভয়ঙ্কর একটা জিনিস, আপনি যদি এই জিনিসটাকে অনুভব করতে পারেন যে সঞ্চয় এবং আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। 5 বছর আগে চালের দাম যত ছিল 5 বছর পর চালের দাম কিন্তু তত নেই, তাহলে এই যে নেই এটা আপনি মনে করতেছেন আমার ইনকাম বাড়ছে আমার দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সমস্যাটা কি? কিন্তু আপনি নিজেও কল্পনা করতে পারবেন না বিষয়টা কতটা বড় এবং কতটা জটিল। আসেন আমরা সাধারণত ইনকাম সোর্স, আমরা যদি ইনকাম সোর্স দিয়ে উন্নতি করতে চাই এই উন্নতি করার জন্য আমরা কি করি, উন্নতি করার জন্য আমরা হয় জব না হয় ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করি। আবার জব সেক্টরে গিয়ে বেশিরভাগ লোকের চয়েস হলো গভর্নমেন্ট জব, আবার বেশিরভাগ লোকের চয়েস হলো প্রাইভেট জব।
গভর্নমেন্ট জব দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট জব প্রায় প্রাইভেট জবে আপনি যতক্ষণ কাজ করতেছেন ততক্ষণ চলতেছে, যখন কাজ করা বন্ধ করে দিচ্ছেন সেখানে আপনার সবকিছু জিরো চলে আসতেছে। আর গভর্নমেন্ট জব যেটা আছে আপনাকে নির্দিষ্ট সময় কাজ করতে হচ্ছে, এরপরে গিয়ে আপনাকে একটা মোটামুটি টাকা দিবে যেটা দিয়ে আপনার সারাটা জীবন চলবে না বাট কিছুটা জীবন চলবে। এবং স্মল বিজনেস, ছোট করে কেউ কেউ বিজনেস শুরু করে, যতদিন সে বেঁচে থাকে বিজনেসটাকে রান করে তার পরিবার পরিজনকে চালে, এই হলো আমাদের একটা সীমা। আশা করি আমরা মনে হয় যে এই তিনটা সীমার বাহিরে এখনো কেউ যেতে পারি, ছোট একটা ব্যবসা, একটা গভর্নমেন্ট জব, না হলে একটা প্রাইভেট জব, এর বাহিরে কি কেউ আছেন? আমার মনে হয় না। থাকলে একটু সারা দিয়ে, আপনারা না ঘুমিয়ে থাকলে একটু মাঝে মাঝে মেসেজ করেন, কারণ তাহলে মনে হয় যে আপনারা পুনরুজ্জীবিত আছেন, আপনারা নিজেদের নিজেদেরকে মনে করবেন একটু ভালো আছি, আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে শুনতেছি, অথবা একটু মেসেজ করার চেষ্টা করুন। এবার আসেন চক্রবৃদ্ধি মুদ্রা স্ফীতি বিষয়টা আমি সুন্দর করে বুঝাই। চক্রবৃদ্ধি মুদ্রা স্ফীতি, মুদ্রা স্ফীতি বলতে কি বুঝি, অর্থাৎ আমাদের টাকা পয়সার দাম কিন্তু কি হচ্ছে, আমাদের টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, এটাকে বলে মুদ্রা স্ফীতি। টাকার ভ্যালু, টাকার ভ্যালুটা কিরকম, আগে আমি 1 কেজি চাল কিনতাম, এখনো 1 কেজি চাল কিনি, আমার দ্রব্য কিন্তু সেম, আগে যতটুকু খেতাম এখনো ততটুকুই খাই, কিন্তু কি হলো, আগের ওই অতটুকু চালের যে টাকাটা দিয়ে কিনতে হতো এখন তার চেয়ে বেশি টাকাটা লাগতেছে। তাহলে এবার বলেন চালের দাম বেড়েছে নাকি টাকার দাম কমেছে, আপনারা একটু কমেন্টসে বলবেন যে আগে 1 কেজি চাল খেয়েছি পরেও 1 কেজি চাল খেয়েছি, চালের ভাগ তো আগে যে টাকাটা দিয়ে 1 কেজি চাল কিনতাম এখন আমি সেই সেম টাকায় সেই সম পরিমাণ চালটা কিনতে পারি না, তো এখন চালের দাম বেড়েছে নাকি টাকার মান কমেছে? একজন বলেছে হ্যাঁ যে টাকার মান কমে গেছে। আপনারা জেনে অবাক হবেন, আপনারা জেনে আসলেই অবাক হবেন, এখানে আমাদের গ্রুপে একজন মেম্বার আছে, আমাদের একজন লিডার আছে জুয়েল রানা, তার টিমে একটা ইন্দোনেশিয়াতে একজন ডিস্ট্রিবিউটর আছে। আপনারা কি জানেন যে আমাদের প্রতি মাসে 1300 পয়েন্ট এর প্রোডাক্ট কিনতে হয়, কিনতে গিয়ে বাংলাদেশি টাকার 5 থেকে 6 হাজার টাকা বা 7 হাজার টাকা খরচ পড়ে যায়। কিন্তু আপনারা কি এটা জানেন ইন্দোনেশিয়াতে কত পয়েন্টে একটা টিভি কমপ্লিট, কেউ কি জানেন? যদি কেউ জেনে থাকে কমেন্টস করবেন। যে আসলে আমাদের যে বিষয়টা আছে যে কেউ কি জানেন যে ইন্দোনেশিয়াতে কত পয়েন্টে মানে 1 মাসে কত পয়েন্ট করলে বোনাসটা কনফার্ম হয়, কেউ কি জানেন? জানলে আমাকে কমেন্টসে লিখতে পারে। ইন্দোনেশিয়াতে 1 লক্ষ পয়েন্টে 1 লক্ষ পিবি কমপ্লিট করলে বোনাস কমপ্লিট হয়। আপনারা মনে হয় আপনাদের কি মানে এটা নরমাল মনে হচ্ছে, 1 লক্ষ পয়েন্ট, 1 লক্ষ পয়েন্ট যদি কমপ্লিট করে তাহলে 1 লক্ষ পয়েন্ট কমপ্লিট করার পরে সে তার বোনাস কোয়ালিফাই করে, তাহলে বোনাস যদি 1 লক্ষ পয়েন্ট কমপ্লিট করার পরে যদি বোনাস কোয়ালিফাই করে, এই 1 লক্ষ পয়েন্ট নিতে তার কত লক্ষ টাকা লেগেছে জানেন? তার মিনিমাম 3 থেকে 3.5 লক্ষ টাকার প্রয়োজন হয়, 3 থেকে 3.5 লক্ষ টাকার প্রয়োজন হয় ইন্দোনেশিয়াতে তাদের। তাহলে বলেন ওখানে কি আমাদের পণ্যের দাম বেড়েছে নাকি ওখানকার টাকার মান কমেছে? আমাদের এই একই আরজিজিএল ইন্দোনেশিয়ানরা কিনতে 1 লক্ষ টাকা দিয়ে, আমরা কিনতেছি এটা 5 হাজার টাকা দিয়ে বা 6 হাজার টাকা দিয়ে। এবার বলেন আরজিজিএল এর দাম ওখানে বেড়েছে নাকি আমাদের দেশে কমেছে, নাকি ওখানকার টাকার মানের তুলনায় আমাদের টাকার মান বেশি ওখানে টাকার মানটা কম?
নির্ঘাত ইন্দোনেশিয়াতে টাকার মানটা কম। তো আমরা এটাই বলতেছি, যত বেশি পরিমাণে মুদ্রা স্ফীতি হবে আমাদের টাকার মানটা কমে যাবে, এটাকে বলে মুদ্রা স্ফীতি। তাহলে কোনো ব্যাংকে যদি, ব্যাংক যদি কোনো টেনশন ছাড়াই টাকা শুধু ছাপাচ্ছে, টাকা ছাপাচ্ছে, টাকা ছাপাচ্ছে, টাকা ছাপাচ্ছে, তাহলে ওই দেশে কিন্তু ধীরে ধীরে টাকার দামটা কমে যাবে, ওখানে হয়ে যাবে মুদ্রা স্ফীতি। আর এই মুদ্রা স্ফীতিটাই আপনি যেটা সঞ্চয় করছেন, প্রতি মাসে আপনি যেটা সঞ্চয় করছেন সেই সঞ্চয়টাকে নষ্ট করে দিচ্ছে। আসেন সেই সঞ্চয়টাকে কিভাবে নষ্ট করতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একটু একটু ছোট্ট ধারণা দেই, ছোট্ট একটু ধারণা, খেয়াল করেন এখানে আমি টোটালি 2005 সাল এবং 2019 সাল পার্থক্য, এটা দেখানোর পর আমি আমার একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করব। 2005-2019 পার্থক্য হলো 14 বছরের। দেখেন 14 বছরের পার্থক্যতে একই জিনিসের কি অবস্থা দাঁড়িয়েছে। 2005 সালে শিক্ষা খাতে একটা MBA, এম মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই MBA কোর্স, এই কোর্সটা করতে খরচ হতো 3 লক্ষ টাকা 2005 সালে পুরো কোর্সটাকে কমপ্লিট করার পরে। এবং সেই কোর্সটার অ্যাভারেজ স্যালারি প্যাকেজ ছিল, অর্থাৎ সেই কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের অ্যাভারেজ স্যালারি আসতে পারে, অর্থাৎ সে যদি চাকরি করে তার বাৎসরিক ইনকামটা আসতে পারে 4 লক্ষ টাকা। তাহলে 2005 সালে একটা MBA পড়া স্টুডেন্টের পড়ালেখার খরচ চালাতে খরচ ছিল 3 লক্ষ টাকা এক বছরে। সেটা সে এক বছরে ওই MBA পাশ করে যদি কোনো জব করত তাহলে তার বাৎসরিক আয় আসতো 4 লক্ষ টাকা। খেয়াল করেন, এক বছরে তখন MBA পড়ালেখা বাবদ ব্যয় ছিল 3 লক্ষ টাকা, এবং MBA পাস করার পরে সেই লোকটা একটা জবে যুক্ত হওয়ার সময় তার অ্যাভারেজ স্যালারি ছিল বছরে 4 লক্ষ টাকা। এটার বেশি কম বেশি হতে পারে, কিন্তু আপনি যদি এবার চিন্তা করেন 2019 এসে বিষয়টা কিরকম দাঁড়িয়েছে। 2019 এসে আপনার এক বছরে একটা স্টুডেন্টের MBA গ্রাজুয়েশন কমপ্লিট করার যে খরচটা ছিল, যে প্রতিষ্ঠান 3 লক্ষ টাকা নিচ্ছিল সেই প্রতিষ্ঠান এখন নিচ্ছে 30 লক্ষ টাকা। একটু মাথা দিয়ে চিন্তা করেন, যে কোম্পানিটা বা যে প্রতিষ্ঠানটা 3 লক্ষ টাকা নিত সেই প্রতিষ্ঠানটাই 30 লক্ষ টাকা নিচ্ছে, ঠিক কত বছর পরে এসে? 14 বছর পরে এসে। এবং 14 বছর পরে এসে ওই যে ওই স্টুডেন্টটা ওই প্রতিষ্ঠান থেকে একটা স্টুডেন্ট বের হয়ে আসার পরে সে যে স্যালারিটা পেত বছরে, এবার 2019 সালে এসে ওই একই ধরনের স্টুডেন্ট বের হয়ে এসে যে স্যালারিটা পাচ্ছে কোনো জবে সেটা হলো 8 থেকে 10 লক্ষ টাকা। এবার খেয়াল করেন আমাদের কস্টিংটা কত পার্সেন্ট বেড়ে গেছে, আমাদের কস্টিংটা বেড়ে গেছে পুরা 10%, অর্থাৎ 10 গুণ আমাদের কস্টিংটা বেড়ে গেছে। আর এখানে আমাদের কস্টিংটা 10 গুণ বেড়ে গেছে, কিন্তু আমাদের আয়টা কত গুণ বেড়েছে এটা কি দেখতে পেরেছেন আপনারা? আমাদের আয় ছিল 4 লক্ষ টাকা, কিন্তু সেটা এখন হয়েছে 8 লক্ষ থেকে 10 লক্ষ। যদি 8 লক্ষ ধরি তাহলে 2 গুণ বেড়েছে, আর যদি 10 লক্ষ ধরি তাহলে 2.5 গুণ বেড়েছে। তাহলে ব্যয়টা বেড়েছে কত গুণ? 10 গুণ। আয়টা বেড়েছে কত গুণ? 2.5 থেকে 2 গুণ। ওকে, এবার আসি। তাহলে আমি কিন্তু আপনাদেরকে এখানে একদম ডিটেলস যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে।
কস্ট অফ এডুকেশন, কস্ট অফ এডুকেশন 10 গুণ বেড়েছে এবং কস্ট অফ আর্নিং 2.5 গুণ বেড়েছে। এবার আসেন, এবার চিন্তা করেন আপনি যদি এই দুটোকে মাইনাস করার চেষ্টা করেন, এই দুটোকে যদি আপনি মাইনাস করার চেষ্টা করেন, আপনি যদি এটাকে মাইনাস করার চেষ্টা করেন তো কি আসতে পারে, যে আপনার ব্যয় বেড়ে গেছে 10 গুণ, আপনার আয় বেড়েছে 2.5 গুণ। এবার আসেন দুটোকে একটু মাইনাস যদি করি, 10 এবং 2.5, তার মানে আপনার ব্যয়টাকে সামলাতে গেলে আয়টা বাড়লো না, ব্যয় অনুযায়ী কি বাড়লো না, ব্যয় অনুযায়ী আয়টা বাড়েনি। এই ব্যয় অনুযায়ী আয়টা না বাড়ার কারণে আপনি কিন্তু অলওয়েজ, আপনি প্রতি বছর আপনি চিন্তা করেন যে অলওয়েজ, আপনি কি চিন্তা করেন সব সময় অলওয়েজ আপনার আয়ের সাথে ব্যয় 8%, অর্থাৎ 8% অর 7.5% লেসে থাকতেছে। কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইনফ্লুয়েন্স ইট, আপনার প্রতি বছরে আপনি যে পরিমাণ গ্রো করবেন সেই গ্রো রেট কত পার্সেন্ট পিছিয়ে যাচ্ছে, হয় 8% পিছিয়ে যাচ্ছে না হয় 7.5% আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু আগাচ্ছেন না, আপনি আপনার ব্যয়টাকে সাপোর্ট দিয়ে গিয়ে, ব্যয়টাকে সাপোর্ট দিতে গিয়ে আপনার এই ব্যয়টাকে কি করতে গিয়ে, এই ব্যয়টাকে আপনি রক্ষা করতে গিয়ে বা এই ব্যয়টাকে উসুল করতে গিয়ে আপনাকে কিন্তু অলওয়েজ 8% কি করতেছে, 7.5% আপনাকে ডিক্রিজের মধ্যে থাকতে হচ্ছে। এদিক থেকে আপনাকে যেটা চিন্তা করতে হবে, আপনি মনে করেন কোন জায়গায় ব্যাংকে আপনি কোথাও টাকা জমা রাখছেন, এখন ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়, আপনি যদি কোথাও কোনো টাকা জমা রাখেন, প্রতি মাসে টাকা জমা রাখেন, সেখান থেকে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পেতে পারেন, 4%, এটা 4% মিনিমাম। বিভিন্ন ধরনের সেভিং অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ধরনের সেখান থেকে হাইস্ট আপনি রিটার্ন পেতে পারেন মাত্র 4%। এবার দেখেন আপনি কিন্তু ঘাটতির মধ্যে রয়েছেন কত পার্সেন্ট, 8%। আবার আপনি যেটা মূলধন, অর্থাৎ ওই যে আমি বললাম যে আমি সঞ্চয় করে রেখেছি, সঞ্চয়টা আমি ব্যাংকে জমা রাখতেছি, ওই ব্যাংক আমাকে একটা লাভ লভ্যাংশ দিচ্ছে, সেই লভ্যাংশটা দিয়ে আমি আমার আয়ের ব্যাপারটাকে কন্ট্রোল করতেছি, তাহলে আমার আয়ের চেয়ে ব্যয় কিন্তু অলরেডি 8% বেড়ে গেছে। সেই 8%-এর মধ্যে 4% আমি যদি লভ্যাংশ দিয়ে মেক আপ করার চেষ্টা করি, এরপরেও কিন্তু 4% কি হচ্ছে, আমার ক্ষতি থেকে যাচ্ছে। এই ক্ষতিটাই আপনার ইনকামটাকে বারবার কি করতেছে, এই ক্ষতিটাই আপনার ইনকামকে বারবার কিন্তু থামিয়ে দিচ্ছে। তো আশা করব যে আমাদের এই যে এই বিষয়টা অনেকেই বুঝতে পেরেছেন যে আমাদের ইনকাম লেভেলটা বা আমাদের ইনকাম সোর্সটা আমরা কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমাদের ইনকাম লেভেলটা কিভাবে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এরপরে যে স্লাইডটা আমরা দেখতেছি, খেয়াল করে দেখেন এরপরের স্লাইডে, কেন আপনি জীবনে উন্নতি করতে পারেন, আপনার উন্নতি না করার একটা সবচেয়ে বড় কারণ হলো সেটা হলো যে আপনার স্যালারি আর আপনার ইনফ্লুয়েন্স, আপনার স্যালারি এবং ইনফ্লুয়েন্স দুইটা সমান না হওয়ার কারণে, আর দুটো সমান না হওয়ার কারণে আপনি কিন্তু সবসময় কি হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে আপনার স্যালারি আমরা ধরে নেই যে আমাদের একজনের বেতন থাকে 10,000 টাকা, মানে সাপোজ ধরেন 10% বৃদ্ধি পাচ্ছে, এবং আপনাদের ব্যয়ভার যদি 8.5% বৃদ্ধি পায়, এখানে আমাদের প্রতি মাসে 1.5% কিন্তু কি হচ্ছে,
1.5% কিন্তু আমার কি লেস আসতেছে, মানে এইটা আমি কখনোই কিন্তু পূরণ করতে পারছি না। তো এইটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের কি করতে হয়, ডে বাই ডে। দেখেন একটা স্টুডেন্ট পড়ালেখা শেষ করে যখন একটা জব পায় সে কতটা সুখে কতটা আনন্দে, তার যে জবের টাকাটা আছে সে কিন্তু কিছু কিছু লিডার যদি না বুঝে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি কথা শোনা যাচ্ছে। ইসমাইল ভাই আছেন, আমার কথা কি শোনা যায়? কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে স্যার, আপনার স্ক্রিন নেই। জি শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু একটু ভেঙে আসে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন স্যার। ওকে ওকে তো আপনাদের একটু 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 মিটিং এর মধ্যে একটু ব্রেক করি, আসলে হয়তোবা আমার নেটওয়ার্ক প্রবলেমটা আসতেছে। মানে আমার একজন লিডার আসলে এখন তার খুব বেশি পরিমাণে আমার হেল্পটা দরকার, এইজন্য বারবার ফোন দিচ্ছে এবং বারবার মেসেজ করতেছে। তো এই লিডার আছে যে এই যে আপনাদেরকে আজকে যে ট্রেনিং গুলো করাচ্ছি এগুলো ওই লিডারটা খুব ভালো করে মনোযোগ সহকারে এই ট্রেনিং গুলো করেনি, বিধায় কিন্তু তার আজকে এই প্রবলেমটা দাঁড়িয়েছে। তো আজকে যারা এই প্রোগ্রাম গুলো রেগুলার করবেন, এই 10টা প্রোগ্রাম আশা করি রেগুলার করবেন, আপনাদের অনেক বিষয়গুলো এখন সলভ হয়ে যাবে, অনেক অনেক বিষয়গুলো সলভ হয়ে যাবে। তো আপনারা মনোযোগ সহকারে করেন, আপনার লিডার এই যেমন আমি আপনার মেম্বার আমার মেম্বারকে এখন সময় দিতে পারতেছি না, কেন পারছি আমি একটা মিটিং এ স্পিচ দিচ্ছি। তো আপনাদের জন্য এরকম না হয় যে আপনাদেরও মেম্বাররা যেন এরকম আপনাদেরকে ডিস্টার্ব না করে বা আপনারাও এরকম আপনাদের ডিস্টার্ব করে, এই জন্য প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শুনলেন, একটু ইন্টারফেয়ার করে ফেললাম। তো আশা করি যে আপনারা এরকম আপনাদের লিডারদের কাছে এত প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই একজন ভালো ভালো লিডার হয়ে যাবেন যদি প্রোগ্রাম 10টা আপনারা কন্টিনিউ করেন। অলরেডি আমাদের 2টো চলতেছে, আর 8টা প্রোগ্রাম রয়েছে। ওকে আসেন এবার আমরা যে বিষয়টা দেখি, যে আমাদের এখন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কিছু জিনিস দরকার, 8th ওয়ান্ডার অফ দা ওয়ার্ল্ড। আমরা কিন্তু 7টা আশ্চর্যজনক জিনিস দেখেছি, 7 wonders in the world, এটা দেখেছি of the world, but আমরা আজকে দেখতে যাচ্ছি 8 অষ্টম আশ্চর্য জিনিস, যেটা আমাদের মূলধনকে আমাদের অর্থটাকে তো বৃদ্ধি করতেছে, যেভাবে আমাদের ইনকাম সোর্সটা যেভাবে বাড়তেছে সেই বৃদ্ধির জায়গাটাকে আরো বেশি পরিমাণে কিভাবে বাড়াতে পারব, এই বৃদ্ধির জায়গাটা আরো বেশি পরিমাণে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এখন আমি এইটাই চিন্তা করব। তো এইটা চিন্তা করতে গেলে আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার, যে দুটো টপিকস আমরা এখানে আলোচনা করব, যে এই টপিক দুটো কি কি। দেখেন যে আমাদের দরকার কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমাদের অর্থনৈতিক স্বাধীনতাটা দরকার। এই অর্থনৈতিক স্বাধীনতা পেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আজকে অর্থনৈতিক স্বাধীনতা যারা যারা পাচ্ছে তারা কি কি কাজ করতেছে, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যারা আজকে বড় বড় কোম্পানির মালিক, যারা আজকে বড় বড় বিজনেসম্যান, তারা কি করতেছে, হয় আপনার সময়কে কাজে লাগাচ্ছে না হয় আপনার শ্রমকে কাজে লাগাচ্ছে, অর্থাৎ আপনার সময় এবং আপনার শ্রম এই দুটোকে কাজে লাগিয়ে সে কিন্তু আজকে মিলিয়নার, সে আজকে বিলিয়নার, আপনি কিন্তু আপনার জায়গায় যা ছিলেন তাই রয়েছে। তো আমাদেরকে উচিত কি করতে হবে, সময় এবং আমাদেরকে শ্রম কাজে লাগাতে হবে। আমি নিজেও সময় দিব শ্রম দিব, কিন্তু আমাকে অন্যজনের সময়টাকেও ব্যবহার করতে হবে, অন্যজনের শ্রমটাকেও ব্যবহার করতে হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ এ মেন্টাল এন্ড ইমোশনাল এন্ড এডুকেশনাল প্রসেস। আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান আপনাকে আগে মানসিকভাবে চিন্তা করতে হবে, মানসিক অর্থাৎ আপনাকে মেন্টালি ভাবে চিন্তা করতে হবে, আমি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ থাকতে চাই,
আপনি যখন বলেন একজন ভিক্ষু জন ভিক্ষা বলে ভাই আমি ভিক্ষা করি আমি ভোগী, এইরকম যখন টেন্ডেন্সি থাকে আমি গরিব, যখন থেকে আপনি বলবেন আই এম পোর, আপনি জানেন কেন পোর? বিকজ ইউ আর পোর, আপনি গরিব কারণ আপনি গরিব। এর কারণটা হলো আপনার মনে মনে চিন্তা আছে আমি গরিব, আপনার মনে মনে চিন্তাটা আছে আমি গরিব, এই জন্যই আপনি গরিব। এরপরে আসেন আপনাকে ইমোশনালি, আপনার মানে হৃদয় ইমোশন হৃদয়টা কাজ করবে যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে চাই। আপনার মন আপনার হার্ট আপনার মনে করেন যে পুরো শরীর বল চাইবে যে হ্যাঁ আমি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই, এবং এটার জন্য আপনাকে শিক্ষাগত প্রসেসটা অবলম্বন করতে হবে, শিক্ষাগত দিকগুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনি শিখবেন না, মেন্টালি চিন্তা করবেন না, আপনার শরীর বডি ল্যাঙ্গুয়েজ সেটাতে প্রকাশ পাবে না, তো আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন? ভাই আমি কিন্তু বিলিয়নার হতে যাই, ভাই মিটিং কইরেন, ভাই আমার যা সমস্যা অনেক সমস্যা, এইটাকে কখনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে না, মেন্টাল ইমোশনাল এডুকেশনাল। এই দেখেন প্রোগ্রামে যাচ্ছে আর বেরোচ্ছে, আসতেছে আর বেরোচ্ছে, আসতেছে আর বেরোচ্ছে। অনেকে মনে করতেছে ও ভাই তো ইউটিউব লিংক দিবে আমি একটু পরে দেখে নিব, অনেকে আবার তো নেট পাচ্ছে না, ঠিক আছে আমি তো বেঁচে গেলাম, একটা মেসেঞ্জারে মেসেজে বলে দিলাম যে ভাই নেট সমস্যা আমার আর ঢোকার প্রয়োজন নাই। একজন লিডার তার মেম্বার তিনজনকে ঢুকাই দিয়ে সে টুক করে বের হয়ে গেছে। এই হলো আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার ব্যক্তিগুলোর অবস্থা, কোনো এডুকেশনাল প্রসেস নাই, কোনো মেন্টাল প্রিপারেশন নাই, কোনো ইমোশনাল প্রিপারেশন নাই। যতদিন পর্যন্ত আমি মনে করব ইউ আর নট এ এডুকেটেড পারসন ইন ডিএক্সএন ইউ ক্যান নট শাইন ইউর লাইফ, যতদিন পর্যন্ত আপনি ডিএক্সএন এর এডুকেটেড পারসন হতে পারবেন না, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এডুকেটেড পারসন হতে হবে না, ততদিন পর্যন্ত আপনি ধরে রাখেন আপনার সফলতা আপনার সাকসেস ইজ জিরো। জোর করে কোনোদিন আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, এটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, এটার জন্য আপনাকে ইমোশনালি প্রিপেয়ার্ড হতে হবে, এটার জন্য আপনাকে এডুকেশনালি প্রিপেয়ার্ড হতে হবে। তো আমাদের যেটা প্রসেস চলতেছে সেটা এডুকেশনালি প্রসেস চলতেছে। এই প্রসেসটাতে আপনারা যদি আপনাদের মেম্বারদেরকে নিয়ে আসতে না পারেন, আপনারা নিজে আসতে না পারেন, তো লিডারদের করার কিচ্ছু নাই। এই যে আমার লিডার অনেকে আছে, আমার ছয়টা লাইন থেকে ছয়জন লিডার, অনেকে দিচ্ছে না কিন্তু ঠিকই মেসেঞ্জারে ফোন দিয়ে বলবেন লিডার আমাকে একটু হেল্প করেন, আমাকে দুই একটা মেম্বার এনে দেন, আমি একটা মেম্বারকে বুঝাইতে পারতেছি না, আপনি আমাকে কিছু সময় দেন আমি মেম্বারটাকে বুঝাই, কিন্তু সে নিজে বুঝতে চাইবে না, কিন্তু আবার সে অর্থনৈতিক সফলতা লাভ করতে চাইবে। তো এখানে আপনাদেরকে সময় দিতে হবে, আপনাদেরকে শিখতে হবে, এটা হলো মেইন টার্গেট। এখন আমরা আসি যে আমাদের ইনকাম লেভেলটা আসলে বাড়াতে পারি কিভাবে। আমাদের ইনকাম দুটো বিষয়ের উপর নির্ভর করে, টাইম এন্ড রেট, সময় এবং প্রতি ঘন্টার মূল্য। আচ্ছা আপনাকে যদি বলা যায় আপনি এক ঘন্টা কাজ করেন আমি আপনাকে ২০ টাকা দেবো, আপনি করবেন? একজন ডক্টর MBBS ডক্টর যার প্রেসক্রিপশনে ৫০০ টাকা ৮০০ টাকা লাগে একজন রোগী দেখতে, তাকে যদি এনে বলেন ডেকে এনে বলেন যে ভাই আপনাকে এক ঘন্টা সময় দিতে হবে আমি কিন্তু ২০ টাকার বেশি দিতে পারবো না, সে কাজ করবে? কিন্তু আজকে অনলাইনে আপনি নক দিয়ে দেখেন যে ভিডিও দেখবেন, আপনি পয়সা পয়সা ভিডিও দেখবেন ১০টা ভিডিও, প্রত্যেকটা ভিডিও দেখতে ৬ মিনিট সময় লাগবে, ১০টা ভিডিও দেখে তোমার আমি ২০ টাকা দেখবো, হাজার হাজার ছেলে পাবেন এখানে, কারণ কি জানেন তাদের রেটটা হলো ২০ টাকা এক ঘন্টা, তাদের রেটটা এক ঘন্টা ২০ টাকা। যারা ইনকাম করতে পারে না তারা ওখানে টুক ক্লিক করে, ওই যে টুক টুক করে অ্যাড দেখে, অ্যাড এখন দেখেন ফেসবুকে অনেক অ্যাড দেখে, অনলাইনে ইনকাম, ভিডিও দেখে ইনকাম, অ্যাড করে ইনকাম, আপনি এত টাকা ইনভেস্ট করে ইনকাম আর ইনকাম। আপনি কি সেই ইনকাম চান আপনার ঘন্টায় ২০ টাকা? আপনি নিজেকে কি সেইটা মনে করেন ঘন্টায় ২০ টাকার আপনি যোগ্য? আমি তো মনে করি না, আমার লেভেলটা আরো উপরে, আমার লেভেলটা আরো বেশি। তো আপনাকে আপনার প্রতি ঘন্টার মূল্যটা সিলেক্ট করতে হবে, প্রতি ঘন্টার মূল্য যদি বাড়াতে পারেন তাহলে আপনার ইকুয়েশনটা কি দাঁড়াবে? দেখেন প্রত্যেকটা মানুষের জন্য দিন কিন্তু ২৪ ঘন্টা, আপনি যদি ১০ ঘন্টা পরিশ্রম করেন তাহলে এখানে টাইমের ঘরে আসবে ১০,
আপনি কি এই টাইম একদিনের এই সময়টাকে আপনি 36 ঘন্টা বানাতে পারবেন? কখনোই সম্ভব না, আপনার দ্বারায় কখনোই পসিবল নয় এই 1 ঘন্টা সময়কে, এই একদিনের সময়কে 25 ঘন্টা বানানো সম্ভব নয়। তো আপনি যদি টাইম বাড়াতে না পারেন তাহলে আপনাকে কি বাড়াতে হবে ইনকাম বানার জন্য? একটু খেয়াল করে দেখেন, আপনার ছোটবেলায় গুণ অঙ্ক করেছিলেন, দুইটা দুইটা সংখ্যা যখন একজন আরেকজনকে গুণ করা হয় তাহলে গুণফলটা বৃদ্ধি পায়। যদি একটা সংখ্যাকে স্থির রেখে আরেকটা সংখ্যাকে বাড়া যায় তাহলেও গুণফল বেড়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন, পৃথিবীর যত বড় বড় ধনী ব্যক্তি আছে তাদেরও কিন্তু 24 ঘন্টা সময় আছে, তারা কিন্তু সময়টাকে বাড়াতে পারেনি। তাহলে তারা কি বাড়িয়েছে? তাদের রেটটাকে বাড়িয়েছে। You have to increase your rate, working time rate. প্রতি ঘন্টায় আপনি কত টাকা ইনকাম করতে চান? প্রতি ঘন্টায় আপনারা কত টাকা ইনকাম করতে চান, এইটা হলো আপনার মূল পয়েন্ট। তাহলে আপনার ইনকাম বিল্ড আপ হবে। তো আমি মোটামুটি এই এই ইকুয়েশনটাকে আমাদের তিনটা স্টেজে ভাগ করা হয়েছে, ডিফেক্টিভ ইকুয়েশন, ডিস্ট্রয়েড ইকুয়েশন, ডেঞ্জারাস ইকুয়েশন। এই সূত্রটাই হলো তিন ধরনের ইকুয়েশন, ডিফেক্টিভ, ডিজাস্টার, ডেঞ্জারাস। আসেন এখানে আমরা দেখতেছি সময়, সময় আপনার কি লিমিটেড, সময় লিমিটেড, সময়কে আপনি বাড়াতে পারবেন না। আবার কি আপনার ঘন্টা ওয়াইজ, ঘন্টা ওয়াইজ প্রতি ঘন্টায় রেট কত হতে পারে? আপনার আপনার আয়, আপনার আয়কে আপনি কত বৃদ্ধি করতে পারেন? 1 ঘন্টায় কত মিলিয়ন ইনকাম করতে পারেন? এটাও তো একটা লিমিটেশন আছে। 1 ঘন্টায় মনে করেন আপনার ইনকাম সোর্স হলো হাইস্ট হলে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, বা 1000 টাকা আপনার লিমিটেড ইনকাম। 1000 টাকা ধরে নেন 1 ঘন্টায় আপনি ইনকাম করতে পারেন, আপনি 1 ঘন্টায় কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন না। একা আমি একার কথা বলতেছি। আর এই আপনার প্রতি ঘন্টার ইনকামটা বের হবে আপনার নলেজ, আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স। আপনি নলেজ যত বেশি অর্জন করতে পারবেন, আপনার দক্ষতা যত বেশি থাকবে, আপনার এক্সপিরিয়েন্স যত বেশি বেশি থাকবে, আপনার ঘন্টা ওয়াইজ দামটা তত বেশি হবে। একটা মার্কেটিং কোম্পানিতে একজন ফ্রেশার, অর্থাৎ কেউ কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং করেনি, এরকম কোনো ব্যক্তিকে যদি জয়েন করে তার বেতনটা কত হয়? এবং যে ব্যক্তিটা 5 বছর কোনো একটা কোম্পানিতে জয়েন করেছে, কাজ করে আসছে, তার ইনকামটা কেমন হয়? এটা আপনারা অবশ্যই দেখেন। তাহলে এই অনুযায়ী স্কিল মানুষ যদি হয়, এক্সপিরিয়েন্স মানুষ যদি হয়, নলেজ মানুষ যদি হয়, তাহলে তার কিন্তু প্রতি ঘন্টায় যে ইনকামের রেটটা সেটা কিন্তু বেশি থাকে। এবার আসেন আমি যদি এটা চিন্তা করি যে স্যালারি, একজন মানুষের স্যালারি যদি 15,000 টাকা প্রতি মাসে হয়, তাহলে প্রতি মাসে 15,000 টাকা স্যালারি, তাহলে তার 30 দিনে ভাগ করলে প্রতিদিন পরে 500 টাকা। এরপরে এই 500 টাকা সে যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে তাহলে তার ঘন্টায় পরে কত? 50 টাকা। এইভাবে আপনি আপনার রেটটাকে কল্পনা করতে পারেন। তাহলে কোনো ব্যক্তি যদি 30,000 টাকা ইনকাম করে তাহলে তার প্রতি ঘন্টার মূল্য কত? 100 টাকা। এভাবে কিন্তু আমি রেটটাকে কল্পনা করতে পারি। এবার আসেন যে অনুরূপভাবে স্যালারি যদি, মানে এই ব্যক্তিটার, এই ব্যক্তিটারই যদি স্যালারি, মনে করেন যে আমি আগের স্যালারিটাতে দেখাচ্ছি যে একটা ব্যক্তির 15,000 টাকা দিয়ে চাকরি শুরু করেছে, 15,000 টাকা দিয়ে চাকরি শুরু করেছে, তখন তার প্রতি ঘন্টার ইনকামটা ছিল 50 টাকা, ঠিক 14 বছর পরে, সরি 40 বছর পরে তার ইনকাম স্যালারি রেঞ্জটা কত হয় একটু খেয়াল করে দেখো। তার স্যালারির যে রেঞ্জটা রয়েছে সেটা হলো 60,000 টাকা, 60,000 টাকা 30 দিনকে ভাগ করলে আমরা 80 টাকা কত? 2,000 টাকা করে আছে প্রতি দিন আসে, এবং 2,000 টাকাকে 10 ঘন্টা দিয়ে আমরা ভাগ করলে তাহলে কত আসে? 200। তাহলে এটা বেড়ে 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 হয়তো কত হবে? 60,000-এর উপরে আড়াই, ওই যে মানে প্রতিদিনে প্রতি ঘন্টায় 250 টাকা হতে পারে। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের সর্বোচ্চ স্যালারি প্রাপ্ত ব্যক্তিটা কে এবং তার স্যালারিটা কত, স্যালারির পরিমাণটা বুঝতে পারছেন? তাহলে একটা মানুষ শুরু করেছিল 50 টাকা দিয়ে, হাইস্ট হলে সেই 50 টাকার হতে পারে কি 500 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে 40 বছর পরে। সে 50 টাকা 500 টাকা হলে তার স্যালারি ঘন্টা বাড়তেছে কত? 10 গুণ। এইটার উপরে কিন্তু তার রেটটা যেতে পারে না, বিজনেসও একই ঘটনা। তাহলে এইটাকে আমরা বলতেছি যে ডিফেক্টিভ ইকুয়েশন। এটা দিয়ে আপনি কোনোদিন আনলিমিটেড ইনকাম পাবেন না, একটাতে একটা লিমিট, একটা জায়গায় গিয়ে কিন্তু ইনকাম থেমে যাবে।
এরপরে যেটা রয়েছে ডিসেস্টার ইকুয়েশন, দেখেন টাইম আর রেট গুণ করে ইনকাম আসবে। যদি আপনার একটা ছোট মার্কেট থাকে, যদি এই মার্কেটটা পুড়ে যায় আপনার কি হবে? একটা বাজারে একটা দোকান আছে, দোকানটা পুড়ে গেলে বলেন তো আপনার সময় কমে গেল না রেট কমে গেল? আপনার সময় তো সময় থাকে, বাট রেট কমে গেছে। রেট আপনার প্রতি ঘন্টা বাসায় বসে আছে, কোনো ইনকাম নাই, তার মানে আপনার রেট কমে যাওয়ার কারণে আপনার ইনকাম নষ্ট হয়ে গেল। এরপর আবার অনলাইন মার্কেটিং চলে আসছে, এই জন্য দেখেন অনেক মার্কেটে কি দোকান বন্ধ। এই যে লকডাউনে আপনারা খেয়াল করে দেখেন, লকডাউনে কিন্তু যখন দোকানদার বন্ধ হয়ে যায় সে ভাড়াটাও দিতে পারে না, তার মানে তার ইনকাম জিরো হয়ে যাওয়ার একমাত্র কারণ কি? তার কি সময় নাই? হ্যাঁ তার সময় আছে, বাট তার রেট নাই। সময়টা আছে বাট তার রেটটা নেই। এবার আসেন ডেঞ্জারাস ইকুয়েশন কেন, যদি আপনি মারা যান। একদম বাস্তব কথা, বাস্তব সম্মত যেটা আমরা আপনি যদি খেয়াল করেন যে আপনি একটা সময় গিয়ে মারা যাচ্ছেন, একটা সময় গিয়ে আপনি মরে যাচ্ছেন, তখন কিন্তু আপনার টাইম জিরো। আপনি কাজ করার সামর্থ্য ছিল, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, কাজ করার সামর্থ্য ছিল, কিন্তু ওই মুহূর্ত থেকে আপনার রেট কিন্তু কি হয়ে যাবে, মানে রেটটা থাকবে বাট আপনার টাইম জিরো হয়ে যাবে। টাইমটা যদি জিরো হয়ে যায় ওই কোম্পানি আপনার ফ্যামিলিকে কোনো টাকা দিবে না। আপনি কিন্তু এক্সপিরিয়েন্স ব্যক্তি ছিলেন, আপনি ওয়ার্কেবল পার্সন ছিলেন, আপনি স্কিলফুল পার্সন ছিলেন, আপনার নলেজ ভালো ছিল, কিন্তু সেই অনুযায়ী আপনার রেটটাও ভালো ছিল, বাট আপনার সময় শেষ, আপনি মারা গিয়েছেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট, আপনার হাত পঙ্গু হয়ে গেছে, একটা পা পঙ্গু হয়ে গেছে, আপনি কথা বলতে পারেন না, আপনি মেন্টালি সিক হয়ে গেছেন, কোম্পানি কিন্তু আপনাকে আর কোনো ভ্যালু দিবে না, তখনও কিন্তু আপনার ইনকামটা জিরো। এটাকে বলা হয় ডেঞ্জারাস সিচুয়েশন। তাহলে আপনি একটা পরিবারের যদি শুধুমাত্র একজন একমাত্র আর্নিং ব্যক্তি হন, এবং আপনি যদি যেই মুহূর্তে আপনি কোনো বিষয়ে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার ফ্যামিলি ইনকাম পাওয়া বন্ধ করে দিবে, আপনার ফ্যামিলি পাবে না। কিন্তু গভর্নমেন্ট জব হলে হয়তো বা কিছু সময়ের জন্য পেতে পারেন, বাট গভর্নমেন্ট জব না হলে যে সময় আপনি মারা যাবেন ওই সময় আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি ডেঞ্জারাস ইকুয়েশন। আবার দেখেন অনেক সময় অনেকের চাকরি কিন্তু ইয়াতে বন্ধ হয়ে গেছে, অনেক চাকরি করতে চাচ্ছে, তার এক্সপিরিয়েন্স আছে, সবকিছুই আছে, কিন্তু তার চাকরি, তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ অনেক প্রতিষ্ঠান এই করোনায় কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে সেখানে তার সময় আছে বাট রেট নাই, এই জন্য তার ইনকাম লেভেলটা হলো জিরো। তো আমাদেরকে টাইম এবং রেট এই দুটো বাড়িয়ে কিভাবে ইনকাম লেভেলটাকে বাড়াতে পারি, এটা আছে 3D কম্পাউন্ড ইনফ্লুয়েন্স। কিভাবে হতে পারে আমরা একটু দেখি। আপনারা দেখেন যে আমি প্রথমেই বলেছি যে আমরা রেটকে বাড়াতে পারবো না, রেট একটা সীমিত, একটা মানুষের এক ঘন্টার উপার্জনটা সীমিত, সেটা আনলিমিটেড হতে পারে না, কিন্তু সময়কে 24 ঘন্টাকে সময়কে টেনে 24 লক্ষ ঘন্টা করা সম্ভব। আপনাদের মনে অবাক, আপনারা সবাই অবাক হতে পারেন যে সময়কে কিভাবে বাড়ানো সম্ভব, হাউ উই ক্যান ইনক্রিজ আওয়ার টাইম, আমরা আমাদের সময়কে কিভাবে ইনক্রিজ করতে পারি, আমরা আমাদের সময়কে কিভাবে বৃদ্ধি করতে পারি। আসেন দেখেন একটা একটা চিন্তা করেন যে ফেসবুক মার্ক জুগারবার্গ, আপনারা প্রথম মিটিং এ শুনেছেন যারা যারা অনলাইনের সাথে জড়িত, আপনি কি কখনো মার্ক জুগারবার্গকে দেখেছেন? দেখেন, কিন্তু আপনার হাতে যে ফেসবুকটা আছে এটাকে আপনি চালান, ওকে চালান, তাহলে আপনি এই চালাতে গিয়ে আপনার কিন্তু সময় নষ্ট হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে। তাহলে আপনি সময় দিচ্ছেন কাকে? ফেসবুক নির্মাতাকে। এবার এই ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসে হাজার হাজার মানুষ কিন্তু কাজ করছে, ট্যালেন্টেড, সেই ট্যালেন্টেড পার্সন গুলোকে জ্ঞানের দিক থেকে, সেই ট্যালেন্টেড পার্সন গুলোর জ্ঞান গুলোকে ব্যবহার করে আজকে কিন্তু এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে ধনীদের কাতারে চলে গেছে। তার বয়স খুবই অল্প, 40 বছর বয়সের একটা ছেলে, আপনার আমার এজের কাছাকাছি, এখানে হয়তো বা অনেকের এজের চাইতে ছোট হতে পারে, সেই ব্যক্তিটা আজকে একটা ফেসবুক আবিষ্কার করে আপনার সামনে এনে হাজির করে দিয়েছে।
তাহলে তার কাছে সময় কত? আপনি যতক্ষণ চালাচ্ছেন এই সময়টা মার্ক জুকারবার্গের সময়, আমরা ফেসবুক যতক্ষণ চালাচ্ছি এই সময়টা মার্ক জুকারবার্গের সময়, দেখেন সময়টা কত গুণ হয়ে গেছে। মার্ক জুকারবার্গ যদি ঘুমিয়েও যায় তার ফেসবুক কিন্তু ঘুমায় না। ফেসবুকতে বাঁচিয়ে রাখে কারা? আমরা। আমরা এমবি টাকা দিয়ে কিনে আমরা কিন্তু খরচ করছি, তার ফেসবুকটাকে চালাচ্ছি এবং এখান থেকে সে কি করছে? উপার্জন করছে। তাহলে দিস ইজ টাইম নট ফর ইয়োর, দিস ইজ টাইম অফ মার্ক জুকারবার্গ। আপনার জীবনের ফেসবুককে যত ঘন্টা ব্যবহার করছেন এই সময়টা কাকে দিচ্ছেন? আপনি মার্ক জুকারবার্গকে দিচ্ছেন। আপনি ইউটিউবে যতক্ষণ দিচ্ছেন সেটা ইউটিউবের গুগল কিনে নিচ্ছে। আপনি যতক্ষণ টাইম হোয়াটসঅ্যাপে দিচ্ছেন সেটা মার্ক জুকারবার্গের কাছে যাচ্ছে। এইভাবে ইনস্টাগ্রামে যত সময় দিচ্ছেন সেটা মার্ক জুকারবার্গের যাচ্ছে। অ্যামাজনে টাইম দিচ্ছেন সেটা কাজ যাচ্ছে কি? জেফ বেজোস। পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার পকেটে যাচ্ছে অ্যামাজনে কাজ করলে। তো আমাদের সময়গুলোকে মানুষ ব্যবহার করে যদি সেখান থেকে বেনিফিটেড হতে পারে তাহলে আপনি পারবেন না কেন? আপনাকে পারতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এরকম লোক তৈরি করতে হবে, ম্যান টু ম্যান। আপনি 10 জনের সময় ব্যবহার করলে সেই 10 জনের ইনকাম সোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি 20 জনকে ব্যবহার করলে 20 জনের ইনকাম সোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি 30 জনকে ব্যবহার করলে 30 জনকে ইনকাম সোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি 1000 জন মানুষকে ব্যবহার করলে 1000 জন মানুষের ইনকাম সোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন। আজকে আমি হারুন রশিদ স্যারের কথা বলতেছি, তার ইনকাম সোর্স আজকে হাজার হাজার মানুষ তার নিচে কাজ করতেছে, আমাদের সময়টাকে সে ব্যবহার করছে। তো ডিএক্সএন আপনাকে সেই সময় দিয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সেই সময় দিয়েছে যে সময়টাকে আপনি অন্যের সময় ব্যবহার করে এই কাজটা করতে পারেন। তাহলে এভাবে আপনি 10 জন মানুষকে যদি সময় দেওয়ার চেষ্টা করেন, 10 জন মানুষকে যদি আপনি আপনার কাজে যুক্ত করার চেষ্টা করেন, তাহলে সেখান থেকে যদি 5 জন মানুষ কাজ নাও করে, এই বাকি 5 জন মানুষটি কাজ করলেই তাদের সময় তাদের মেধাকে ব্যবহার করে আপনি কিন্তু আপনার ইনকামটাকে ফ্লুয়েন্স করতে পারেন, ইনফ্লুয়েন্স। এটার নাম হলো নেটওয়ার্ক মার্কেটিং। এটাকে এটা দিয়ে আপনি আপনার ফ্রিডম লাইফ, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অর্জন করতে পারেন। এটাকেই আমরা বলে থাকি ডিরেক্ট সেলিং। এখন 21 শতকের বিজনেস অনলাইন, ডিরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং। ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে। তাই একটু যদি চিন্তা করেন, ডিসিশন এন্ড ইয়র ভাগ্য। আপনি যদি লাকের উপর নির্ভর করেন যে ভাগ্যে আমার এটা নাই, তাহলে হবে না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সিদ্ধান্ত নেন আজকে, আপনার লাক আপনার কথা বলবে, এই সিদ্ধান্তটাই আপনাকে লাক এনে দিবে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন মেক করতে হবে। ডিসিশন যখনই মেক করবেন তখন থেকে আপনার কাজ শুরু হবে। তো আমি আজকে বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং করলে আপনি টোটালি 11টা কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন। একদম শর্টকাটে আমি চেষ্টা করব শেষ করার। প্রথম কারণটা আছে, এটা হলো স্টার্ট কস্ট ইজ লো। আপনাকে যে কোনো বিজনেস শুরু করতে গেলে বড় ধরনের একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হচ্ছে। বাট আমরা যারা ডিএক্সএন শুরু করেছি, আমরা যারা এরকম ছোটখাটো নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছি, আমাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কয়েক লক্ষ টাকা নয়, আমাদের ইনভেস্টমেন্টের জায়গাটা অনেক অল্প, অনেক ছোট। তো আপনি মনে রাখবেন যে নেটওয়ার্ক মার্কেটিং করলে আপনাকে বড় ধরনের কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, শুরু করতে আপনার বড় ধরনের কোনো টাকা খরচ করতে হচ্ছে না। এখানে ডিএক্সএন বিজনেস অনেকে শুরু করেছেন, ফ্রি ফ্রি আইডি করে দিয়েছে, ফ্রি ফ্রি আইডি হয়ে গেছে, কিন্তু আপনি শুরু এই কারণেই বুঝতেছেন না। আপনি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করতেন, আপনার জীবন, আপনার প্রাণ, আপনার ঘুম, আপনার টেনশন সব সেখানে চলে যেত। আজকে ফ্রিলি জয়েন করেছেন তো এই জন্য এটার মূল্য বুঝতেছেন। এক্সপিরিয়েন্স নট রেকর্ড,
এখানে দেখেন অনেকে আছে যে ঠিক মতো নিজের নামটাও লিখতে পারে না, এরকম অনেক ব্যক্তি আছে ডিএক্সএন প্ল্যাটফর্মে, পঙ্গু, ভিক্ষুক, তারপরে যারা মানুষের বাড়িতে কাজ করত, এরকম অনেক ব্যক্তি আজকে কিন্তু সফল হয়ে গেছে। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মূর্খ, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, সব মানুষই এখানে চান্স পাচ্ছে। কখনোই তা আপনি যখন ডিএক্সএন এ জয়েন করেছেন আপনাকে কি বলা হয়েছিল ভাই আপনি কোন ক্লাসে পড়েন, আপনাকে কি বলা হয়েছিল আপনার কত বছরের এক্সপিরিয়েন্স ছিল, আপনাকে কি বলা হয়েছিল যে আপনি কি সবকিছু বলতে পারেন কিনা, কথা বলতে পারেন কিনা, এত কিছু কিন্তু বলা হয়নি। আপনি নর্মালি জয়েন করেছেন। তিন নাম্বার যে বিষয়টা হলো, আপনাকে কোনো ট্রেনিং এর দরকার হয় না, বেসিক ট্রেনিং ইজ প্রোভাইডেড, আপনাকে আলাদা করে কোনো জায়গায় ট্রেনিং নিয়ে আসতে হবে। আপনি এখানে জয়েন করার পরে এই দেখেন বিনামূল্যে দিচ্ছি তো এই জন্য গায়ে লাগতেছে। আপনি অনলাইন ট্রেনিং, এই যে ট্রেনিং গুলো যদি কোনো কোর্সে যান, সুন্দর একজন ভালো টিচার একটু গেট আপ টেট আপ নিয়ে বসেছে, তার কাছে যান, দেখবেন একটা একটা ভর্তি হওয়ার সময় শুধু ট্রেনিং করাবে, 10টা বা 12টা ক্লাস করাবে, আপনার কাছে একটা পেমেন্ট নিয়ে রেখেছে। বাট আমরা এখানে বলেছি এই প্রোগ্রাম গুলোতে থাকেন, আপনাদের মেম্বারদেরকে উপস্থিত করান, আপনারা রেগুলার থাকে, থেকে প্রোগ্রাম শেষ করার পরে আপনারা সুন্দরভাবে শেষ করলে আপনাদেরকেই বরং আমরা গিফট করব। এই কারণেই আজকের প্রোগ্রামের মূল্যটা কমে গেছে। দিস ইজ দা মেইন কস্ট, মেইন কারণ এটাই। আপনি একটা অফিসে যদি যান, আপনি একটা ব্যবসা ক্ষেত্রে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনার পাশের জন কিন্তু আপনাকে সবসময় কি মনে করবে, প্রতিযোগী মনে করবে। কিন্তু এখানে চিন্তা করেন, আমি জানি যে এখানে প্রত্যেকেই আমার প্রতিযোগী, কিন্তু প্রত্যেককে আমি কি করছি, সাপোর্ট দিচ্ছি। আপনারা কি পারবেন না, আমার নিচে যারা আছেন তারা কি আমাকে ক্রস করতে পারবেন না? অবশ্যই ডিএক্সএন সেখানে সুযোগ রেখেছে, আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন, কেন পারবেন না? তারপর আমি আপনাকে হেল্প করছি, কারণ আপনি পারলে আমি জিতে যাব। আপনি যদি পারেন, আপনি যদি সফল হতে পারেন, আমি সফল হব। তো এখানে আসলে কাদের আপনি ট্রেনিং গুলো পাবেন, আপনাকে আপনি ইচ্ছা করলে আপনি এখন নক দিতে পারেন, আমাকে আপনি ইচ্ছা করলে নক দিতে পারেন, হায়দার ভাইকে আপনি ইচ্ছা করলে নক দিতে পারেন, আরমান ভাইকে আপনি ইচ্ছা করলে নক দিতে পারেন, সাজান স্যারকে আপনি ইচ্ছা করলে নক দিতে পারেন, সুমন স্যারকে আপনি ইচ্ছা করলে নক দিতে পারেন, কি হারুন রশিদ স্যারকে, এভাবে আপনি সবাইকে নক দিতে পারেন। সবাই আপনাকে কি করবে, বিষয়গুলো জানানোর চেষ্টা করবে। এবার আসেন যে ইউ গেট এ প্রুভেন সিস্টেম। আসেন, একটা বিজনেস যদি নতুন শুরু করতে যান, আপনাকে বিজনেসটা কিভাবে করতে হবে, কোন জায়গায় শুরু করতে হবে, সিস্টেম কি, কোটা থেকে কত পার্সেন্ট আসবে, কোন প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করতে হবে, কোন প্রোডাক্টটা কিভাবে বিক্রি করতে হবে, কিভাবে কাকে কত পার্সেন্ট দিলে আমার ব্যবসায় লাভ হবে, এগুলো তো সব আপনাকে নিজে সিলেক্ট করতে হবে যদি আপনি নিজে পার্সোনালি বিজনেস করেন। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ অলরেডি কিন্তু এগুলো সেট করাই থাকে। এবার আসেন যারা অনলাইনে বিজনেস করছে, খেয়াল করে দেখেন যারা অনলাইনে অনেকেই বিজনেস করছে, কিন্তু অনেকে অনলাইনে বিজনেস করছে, সে বিজনেস করতে গিয়ে তাকে কাপড় নিয়ে আসতে হচ্ছে, তাকে কসমেটিক নিয়ে আসতে হচ্ছে, তাকে জুতো নিয়ে আসতে হচ্ছে, তাকে ইলেকট্রনিক সামগ্রী গুলো কালেক্ট করতে হচ্ছে, এবং নিজে আবার এই যে অনেক সময় রান্না বান্না করছে, নিজে প্রোডাক্ট গুলো উৎপাদন করতে হচ্ছে, এই যে এইগুলো প্রোডাক্ট উৎপাদন করে সেগুলোর গুণগত মান ঠিক রেখে তারপরে কিন্তু মার্কেটে আসতেছে। বাট নেটওয়ার্ক মার্কেটিং কি করে, আপনার এত কিছু করার দরকার নেই। দেখেন আমাদের এই যে 10 বছরের অভিজ্ঞতার ফলাফলের একটা প্রোডাক্ট আমাদের কিন্তু ডিএক্সএন এর গ্যানোডারমা মাশরুম আমাদেরকে দিয়ে দিছে। আপনাকে কি পরীক্ষা করতে হয়েছে বা আপনাকে কি এটা নিয়ে এক্সপিরিয়েন্স দিতে হয়েছে? হয়নি, কিন্তু আপনি কিন্তু একটা সুন্দর প্রুভেন একটা সিস্টেম পেয়ে গেছেন। এরপরে যেটা আছে, ইউ গেট ফেম এন্ড রিকগনাইজ। সবচেয়ে আমার খুব ভালো লাগে ডিএক্সএন এসে, আমি সবচেয়ে এই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আজকে আজিজুল ইসলাম নামে অনেকেই ছিলেন, অনেকেই যাদেরকে আমি চিনতাম না যদি নেটওয়ার্ক বিজনেসে না আসতাম,
আজকে আমি অনেক জায়গায় হেল্প পাই শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য। আজকে আমি যদি ভালো একটা ফোন কিনতে যাই, আমার নেটওয়ার্ক মার্কেটিং এ ফোনের দোকানদার আছে আমার টিম, তো আমি তাকে যে বলি ভাই আমাকে একটা ভালো ফোন দেন, ও লিডার আসছেন ঠিক আছে আপনাকে ভালো ফোন কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যদি কোনো কিছু মার্কেট করতে যাই বা কাপড় কিনতে যাই সেখানে কোনো দোকানদারকে পেয়ে যাই, কোনো ডক্টর সেখানেও আমি কিন্তু ডক্টর পেয়ে যাচ্ছি, কোনো আমার যদি বাড়ি প্ল্যানিং করতে ইঞ্জিনিয়ার সেটাও কিন্তু আমার আমার আমি আমার ডিএক্সএন বিজনেসে পেয়ে যাচ্ছি। আমি যদি কোনো জায়গায় প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমার কোনো না কোনো জায়গায় কোনো মেম্বার আছে যারা আমাকে প্রশাসনিকভাবে হেল্প করবে। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই ফেমাসটা আমি পাচ্ছি, সেটা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। তো আপনি একটু চিন্তা করে দেখেন যে ঢাকা শহরে গাড়ি আছে কতজনকে চেনে মানুষ, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করে একজন একজন যাকে নিয়ে গ্রামবাসী কোনো আশা করেনি সে যখন হঠাৎ দুই বছর বা তিন বছরের মধ্যে একটা গাড়ির মালিক হয়ে যায় সবাই তাকে চিন্তা করে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। তো অন্যান্য পেশায় থেকে একজন গাড়ি কিনছে সে চুপি চুপি থাকে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এসে সে কিন্তু তার উজ্জ্বলতাকে মানুষের কাছে জানানোর চেষ্টা করে। এরপরে ইউ গেট প্যাসিভ ইনকাম, যে আমরা কি পাচ্ছি প্যাসিভ ইনকাম, অর্থাৎ আমরা দেখেন আমি অলরেডি বাসায় বসে আছি আমি জানি আমার ইনকাম কিন্তু হচ্ছে, আমার ওই যে বললাম যে এক লিডার কাজ করতেছে আমি মিটিং এর ভিতরে আছি কিন্তু সে কাজ করতেছে, হয়তো আমার কোনো হেল্প লাগতো সে কিন্তু অনর্গল কাজ করে যাচ্ছে। এখানে আপনারা কিন্তু অনেক সিলেক্টেড পার্সন রয়েছেন, বাকি যারা আছে তারা কিন্তু দেখা গেছে যে কোনো না কোনো কাজ করতেছে। তো আপনি দেখেন যে আপনি যদি অন্যান্য বিজনেস করেন বা অন্যান্য চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অফিসে যেতে হবে, সেক্ষেত্রে আপনাকে দোকান খুলতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কর্মস্থলে যেতে হবে, কর্মস্থলে যেতে না পারলে আপনার ইনকাম বন্ধ। রিক্সাওয়ালারা বলে ভাই আমরা রাস্তায় নামলে আমাদের পেটে ভাত যাবে না, বাসওয়ালারা বলে যে আমাদের গাড়ির চাকা যখন ঘোরে আমাদের পেটে ভাত যায়, আমাদের পেটে খাবার যায়, চাকা না ঘুরলে খাবার যাবে না। দোকানদার বলে দোকান না খুললে শাটার না খুললে আমাদের পেটে ভাত যায় না। বাট নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তাদের দোকান পাট চাকা চা কিছু আছে, মোটামুটি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু আসলে বিজনেসটা করে আসতেছি। এরপরে অষ্টম যে বিষয়টা রয়েছে, অষ্টম বিষয়টা হলো ইউ গেট হেরিটেবল ইনকাম। আপনি যে বিষয়টা পাবেন সেটা একদম অবাক করা যায়, অবাক করা জিনিস। আমি বিস্তারিত বলতে যাচ্ছিলাম, এই বিষয়টা আর একটু কমিয়ে বলি যে আপনি আপনি যে জায়গায় আছেন যেভাবেই আছেন আপনি কি চিন্তা করেন আপনি এই জায়গাতে ছেড়ে দিলে আপনার সন্তান আপনার সন্তান সন্তান ছেলে মেয়েরা কি কি পাবে, কি করবে না করবে, এই বিষয়টা কি আপনি জানেন? এই বিষয়টা কি আপনার জানা আছে আদৌ? আমার মনে হয় না। নেক্সট জেনারেশন আপনার কাছ থেকে কি পাচ্ছে, আপনার জবের জায়গাটা কি তারা দখল করতে পারবে, আপনি যে চেয়ারটাতে বসে আছেন সেখানে কি তাকে বসাতে পারবেন, আজকে যে ডক্টর আছে সে কি পারবে তার সন্তানকে ওই ডক্টরের চেয়ারে বসাতে, আজকে যে ইঞ্জিনিয়ার আছে সে কি পারবে ওই ইঞ্জিনিয়ারের জায়গায় তাকে বসাতে, আজকে বিসিএস ক্যাডার কি পারবে তার সন্তানকে ওই জায়গায় বসাতে, পারবে না। তো আপনি চিন্তা করে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যে আইডিটা খুলেছেন সেই আইডিটা কিন্তু আপনার সন্তানকে আপনি দিতে পারবেন। নো নিড টু হায়ার এমপ্লয়ি। দেখেন আপনি একটা ব্যবসা শুরু করবেন, একটা চাকরি মানে একটা ছোট ব্যবসা বড় ব্যবসা যাই শুরু করেন আপনাকে কিন্তু কি করতে হবে, লোক চাকরিজীবী লোক হায়ার করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে হায়ার করার জন্য। তাদেরকে নিয়ে আসতে হবে কি করার জন্য, তাদেরকে নিয়ে আসতে হবে এই প্রোগ্রামটাতে বা তা আপনার বিজনেসটাকে দেখাশোনা করার জন্য। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে হায়ার করতে হবে না। আজকে আমার টিমে প্রায় 2500 প্লাস মানুষ কাজ করছে, একটা মানুষকেও আমি 1 টাকা দিয়ে হেল্প করতে পারি না, একটা মানুষকেও আমি কোনোদিন পারিশ্রমিক দেই না, একটা মানুষকেও আমি কোনো মাসিক বেতন আকারে রাখিনি, তারা নিজের পরিশ্রমে নিজের দক্ষতায় নিজে প্রোডাক্ট কিনতেছে, নিজে ইনকাম করতেছে এবং
তারা আমার নেটওয়ার্ককে বৃদ্ধি করছে, তাদের নেটওয়ার্ককেও বৃদ্ধি করছে, এটার নাম নেটওয়ার্ক মার্কেটিং। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আপনাকে নট লিগাল ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, আপনাকে যে বিষয়টা আছে যে অন্যান্য কোম্পানিতে আপনাকে ফেস টু ফেস অ্যাটেন্ড করতে হচ্ছে, অন্যান্য কোম্পানিতে আপনাকে একদম গিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে বসে আপনি কিন্তু কাজ করতে পারতেছেন। এরপর একটা বিষয় রয়েছে, ইউ গেট লেভিয়াস লাইফস্টাইল, আপনাকে এমন একটা লাইফস্টাইল, এই যে অলরেডি আমরা যারা স্টার এজেন্ট আছি, স্টার ডায়মন্ড আছি, আমরা কিন্তু সামনে ডিসেম্বরে জানুয়ারিতে আমরা কিন্তু সেন্ট মার্টিনে যাওয়ার একটা স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নটা কিন্তু আমি কখনোই দেখতে পারিনি, এই স্বপ্নটা আমাকে দেখতে সাহায্য করেনি কোনো কোম্পানি, করেনি কোনো আমাকে জব সেক্টর, করেনি কোনো কিছুই আমাকে করেনি। কারণ অনেক সময় জব আপনি যাবেন, টাকা খরচ, আপনি যাবেন সময়টাকে লস, আপনি যাবেন আপনার ইনকাম কমে যাবে। বাট এই আমাদের ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কিন্তু কি দিচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে আমাদের বাইরের দেশে যাওয়ার কিন্তু সুযোগ করে দিচ্ছে, ট্রাভেলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। সো আপনার ডিসিশন নেবেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন। আজকের পুরো প্রোগ্রামটাই ছিল নেটওয়ার্ক মার্কেটিং এর উপর। তো আমি আপনাদেরকে বলবো, এই নেটওয়ার্ক মার্কেটিং করে যারা 10,000 টাকা ইনকাম করতে চান, যারা 20,000 টাকা ইনকাম করতে চান, যারা 30,000 টাকা ইনকাম করতে চান, আপনাদের এখানে থাকার দরকার নেই। প্লিজ 10, 20, 30 আপনাদের এখানে থাকার দরকার নেই, আপনাদের জন্য জব সেক্টরটা ইজ বেটার, জব ইজ বেটার। আমি বলব যারা স্বপ্ন দেখেন কিছু করার, কারোর জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার, তারাই শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিংটাকে নিজের স্বপ্ন বিলাস নিয়ে কাজ করেন, হৃদয়ে সেট আপ করেন, আপনি সফলকাম হবেন। তো সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রামটাতে উপস্থিত থাকার জন্য, আপনারা মোটামুটি ধৈর্য সহকারে ছিলেন। তবে আমি দুঃখের ভাষায়, দুঃখের দুঃখজনক ভাবে বলতে চাই যে আজকের যে অ্যাটেন্ডেন্সটা, গতদিন আমরা 40 জন পেয়েছিলাম, আজকে মাঝে গিয়ে 25, 26, এরপরে 29। আপনারা আপনাদের জায়গা থেকে বিষয়গুলোকে জানি না কিভাবে নিচ্ছেন, সেই সেই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু আরো বেশি অ্যাটেন্টিভ হতে হবে এবং আরো বেশি আপনাদেরকে মনে রাখতে হবে বিষয়গুলো, সবচেয়ে বেশি করে জানতে হবে যে আমাদের প্রোগ্রাম গুলো কেন করতে হবে, প্রোগ্রাম গুলো কেন করা উচিত। তো আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোগ্রাম গুলো করবেন এবং আপনাদের বিজনেস কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে যথাযথ প্রোগ্রামের পরের যে কাজটা তা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসমাইল ভাই আছেন? জি স্যার, ধন্যবাদ। আমাদের আজকের খুবই চমৎকার একটা সেশন ছিল, যে আসলে এটা নির্ধারণ করা উচিত আমরা যে হ্যাঁ কোন একটা কাজ করার আগে কেন করব।